তোমাদের সবাইকে দাদার কাছে স্বাগতম জানাই ক্লাস সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় ইতিহাস বইয়ের যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তার একটি সুন্দর তোমাকে দেবো সূচিপত্র বের করো দেখো ক্লাস সেভেনের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে প্রথমত চার নম্বর দিল্লি সুলতানি তুর্ক আফগান শাসন নম্বর নম্বর মুঘল সাম্রাজ্য নগর বাণিজ্য তবে স্কুল ভিত্তিক এই সিলেবাস একটু চেঞ্জ হতে পারে এবার চার নম্বর চ্যাপ্টার দিল্লি সুলতানের তুর্ক আফগান শাসন তেতাল্লিশ পেজ বির করো এখানকার কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য দেখো এই চ্যাপ্টার থেকে এক নম্বর দু নম্বর তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের প্রশ্ন হয় তাই মন দিয়ে প্রশ্নগুলো লক্ষ্য করো এবং এগুলো ভালো করে বাড়িতে প্রিপারেশন করো প্রথম প্রশ্ন মোহাম্মদ ঘুরি মারা গেল বারোশো ছয় খ্রিস্টাব্দ অনেক সময় আসে যে মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা গেল আমরা উত্তর বলবো বারোশো ছয় খ্রিস্টাব্দে এরপরে দেখো এখানে তোকে স্টার্ট করা আছে মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ আর একটা লাইন দেখো বক্তিয়ার খেলছে বাংলাদেশের শাসক হন আর লাহোর ও দিল্লির অধিকার থাকে কুতুবুদ্দিন আইবকের হাতে তার মানে অনেক সময় প্রশ্ন হতে পারে যে লাহোর এবং দিল্লির অধিকার কার হাতে থাকে আমরা বলবো কুতুবুদ্দিন আইবকের হাতে বাংলাদেশের শাসক কে হয়েছিলেন বক্তের খিলজি তারপরে আর স্টার লাইন দেখো যে অঞ্চলের মধ্যে সুলতানের কর্তৃত্ব চলতো অর্থাৎ যে এলাকায় সুলতান কী করতো নিজের রাজত্ব নিজের ক্ষমতা নিজের শাসন কার্য ইত্যাদি বিষয়গুলো চালাতো সেই এলাকাকে কী বলা হতো সুলতানি সুলতানত বা সুলতানি বলা হতো দিল্লিকে কেন্দ্র করে অর্থাৎ দিল্লি ছিল মেন সেন্টার তাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে কি আছে সুলতানদের ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছিল কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল তাই বলা হচ্ছে কি যে তার নাম দিল্লি সুলতানি বা সুলতানাত বলা হতো কেন দিল্লিকে কেন্দ্র করে যেহেতু সারা ভারতে তাদের একটা ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছিল তার জন্য দিল্লিকে কি বলা হতো দিল্লি সুলতানি বা দিল্লি দিল্লি সুলতানাত একদম কনসেপ্ট ক্লিয়ার তো এরপরে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো অনেক সময় প্রশ্ন হয় কুতুবউদ্দিন আইবককে সুলতান বলা হয় কেন এই যে এখান থেকে একবার পড়বে ডিটেলসটা তো বলেই দিলাম হ্যাঁ এখান থেকে একবার পড়বে দেখবে সুন্দর বানিয়ে বানিয়ে লিখতে পারবে একবার চলো পড়ি সুলতানরা ছিলেন তুর্কি সেই জন্য রাজা বা সম্রাট উপাধি না নিয়ে সুলতান উপাধি নিলেন কেন সুলতান উপাধি নিলেন তারা ছিলেন তুর্কি তার জন্য রাজা উপাধি নেয়নি তাই কুতুবুদ্দিন আইবাককে সুলতান বলা হয় একদম সিম্পল অনেকগুলো স্টার আছে মানে অনেকবার পড়বে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন চুয়াল্লিশ পেস বের করো দেখো এখানে একটা কথা আছে খুদ্া কি খুদবা কথাটির আসল মানে হলো ভাষণ কোনো সুলতানের শাসনকালে মসজিদের ইমাম একটি ভাষণ পড়তেন শুক্রবারের দুপুরের নামাজের জোহরের নামাজ পরে সবার সামনে ওই ভাষণ বা খুদবাটি পাঠ করা হতো তাতে সমকালীন খরিপা সুলতানের নামের উল্লেখ থাকতো এর মধ্যে দিয়ে সুলতান যে নিয়ম মেনে শাসক হয়েছেন সেটা বারবার জানানো হতো অর্থাৎ একটা ভাষণ পড়তো যেখানে সুলতানের নামের উল্লেখ থাকতো এই প্রশ্নটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট খুদব অনেক সময় দেয় প্রশ্নে আর একটা লাইন দেখো এখানে কুতুবুদ্দিনের জামাই ইলতুসমিস যখন সুলতান হলেন তার মানে কার জামাই ছিল দেখো বলছে কুতুবুদ্দিনের জামাই ইলতুসমিস সেই সময় দেখো বলছে নাসরুদ্দিন কূপচাপ মুলতান থেকে এসে লাহোর পাঞ্জাবের খানেক অংশ দখল করে নিয়েছিল তাই না তো এই সময় কি হয়েছিল ইতুসমিসকে কিন্তু অনেকেই সুলতান হিসেবে মানতে চাইতো না কেন যেহেতু তিনি কুতুবুদ্দিনের জামাই ছিলেন তো যে কারণে একটা গলযোগ দেখা দিচ্ছিল তো এইটুকু একটু পড়ে নিবে অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেয় বুঝতে পারছো তো একটা সময় কি হয় তাকে খলিফারা অনুমোদন দেয় সুলতানের হ্যাঁ এ দেখো খলিফার প্রতিনিধি এবং খলিফার অনুমোদন মোস্ট ইম্পর্টেন্ট কত খ্রিস্টাব্দে অনুমোদন দেয় বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে এই ডিটেলসটা পড়ে নেবে এলতুসমিসকে যে খলিফারা অনুমোদন দিয়েছিল সেই সম্পর্কে যা যেন লিখো দু নম্বর তিন নম্বরের প্রশ্ন অবশ্যই পড়বে আর সঙ্গে সালটা মনে রাখবে ইতিহাস খুবই সোজা সাবজেক্ট এইভাবে বুঝে বুঝে পড়ো একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হয় তিন নম্বর চার নম্বর এমনকি পাঁচ নম্বরের প্রশ্ন হয় ইল সময় দিল্লি সুলতানের সামনে প্রধান তিনটি সমস্যা কি কি ছিল আবার বলছি ইলতুসমিসের সময় দিল্লি সুলতানের সামনে কি কি সমস্যা ছিল প্রধান তিনটি সমস্যা কি কী ছিল এখানে দেখো সেই প্রশ্নটা আছে আর এখানে ডিটেলসটা পেয়ে যাবে একবার দুবার রিডিং করলেই তুমি পারবে লিখতে বিকজ ইউ আর এ জিনিয়াস স্টুডেন্ট তুমি সব পারবে নিজের উপর এই বিশ্বাসটা নিয়ে আসো এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট আবার বলছি প্রশ্নটা কি বলতো দিল্লি সুলতানের সামনে প্রধান তিনটি সমস্যা কি ছিল সামনে আগের বার অর্থাৎ গত বছর অনেক স্কুলের প্রশ্নটা এসেছিল এখানে ডিটেলস পেয়ে যাবে একবার দুবার পড়বে ওকে সুলতান রাজা সম্পর্কে টিকা আসে অনেক সময় বলে সুলতান রাজিয়া সম্পর্কে যা জানে লিখো প্রশ্নটা কোথায় পাবো আমি এই যে এখানেই আছে দেখো এই যে এখানে ডিটেলসটা আছে একবার পড়ে নেবে বলেছে দেখো রাজিয়া একজন নারী হলেও তার উপাধি ছিল সুলতান সুলতানা নয় আরবি ভাষায় সুলতানা শব্দের অর্থ সুলতানের স্ত্রী রাজিয়া কোনো সুলতানের স্ত্রী ছিলেন না রাজিয়া তার মুদ্রায় নিজেকে সুলতান বলে দাবি করেছেন ওই যুগের একজন ঐতিহাসিক মিনহাজ হাজ কি বলেছে যে ই সিরাজ রাজিয়াকে সুলতান বলেই উল্লেখ করেছেন অবশ্যই পড়বে দু নম্বর তিন নম্বরের টিকা অনেক সময় দেয় তুরকান ই চিহন কি বা বন্দে গান ই গামি কি এখানে সেই ডিটেলসটা পাবে অবশ্যই পড়বে সেই একই তথ্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পড়ো পেজ নাম্বার সাতচল্লিশ ফর্টি সেভেনে একটা প্রশ্ন অনেক সময় দেয় সুলতান সুলতানি ও উত্তরাধিকারী নিয়ে সম্পর্কে যা জানো লেখো এখানে সুলতানি ও উত্তরাধিকারী অর্থাৎ সেই সুলতানের পরে কে পরবর্তীকালে রাজা হবে অর্থাৎ কে পরবর্তীকালে সুলতান হবে সেই উত্তর অধিকারী সম্পর্কে যা যেন লেখো একটা তথ্য ভাবে এখান থেকে অনেক শর্ট প্রশ্ন হয় কয়েকবার পড়ো দেখো ইলতুসমেস কত খ্রিস্টাব্দে মারা যায় দেখো সেই সালটাও কিন্তু গুরুত্বপূর্ণ আলাদ্দন খুলজির সিংহাসনে বসার সময় কত খ্রিস্টাব্দে দেখো এই যে এখানে বলেছে কত সাল পর্যন্ত রাজত্ব করেছে দেখো ষাট বছর বলেছে দক্ষিণাত সুলতানি বিস্তার আলা খেলজির এই তত্ত্বটা অনেক সময় অনেক স্কুলে দেয় প্রশ্নটা হবে এরকমভাবে যে আলাউদ্দিন খেলজির দক্ষিণাত্তর সুলতানের বিস্তার সম্পর্কে যা যেন লেখো তবে ইম্পর্টেন্ট তুলনামূলকভাবে কম একটু পড়ে নিয়েও দেখবে হয়ে যাবে এবার দেখো পরের প্রশ্ন খোলজি বিপ্লব সম্পর্কে যা যেন লেখো দু নম্বর তিন নম্বরে টিকা আসে অনেক সময় এক সময় বলবনের বংশধরেরা ক্ষমতা ছিল তাদেরকে সরিয়ে কী হয় খোলজিরা রাজত্ব পায় তাই না সেই সম্পর্কে এখানে আছে দেখবে পড়বে খুব সোজা পেজ নাম্বার আটচল্লিশ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আল রিহালা কার লেখা আল রিহালা কার লেখা দেখো ইবন বতুতাল লেখা হচ্ছে আল রিহালা এখানটায় শর্ট প্রশ্ন পাবে আটচল্লিশ পেজে তোমরা অনেকেই বলো যে প্রশ্নগুলো কোথা থেকে হয় তোমাদের বইয়ের থেকেই প্রশ্নগুলো হয় বইটাকে একটু ভালো করে পড়ো বইয়ের এই পার্টগুলো মোস্ট ইম্পর্টেন্ট ওকে অনেক সময় প্রশ্ন হয় পাগলা রাজাকে পাগলা রাজা সম্পর্কে যা জানো বিস্তারিত লেখো তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর প্রশ্ন হয় পাগলা রাজা সম্পর্কে এখানে ডিটেল রাখা আছে দেখো পাগলা রাজা কাকে বলা হচ্ছে মহম্মদ বিন্তুগুলোকে বলা হয় পাগলা রাজা এক নম্বরের সব প্রশ্ন আসতেই পারে কাকে পাগলা রাজা বলা হয় আমরা বলব মোহাম্মদ বিন্তুগুলোকে বলা হয় পাগলা রাজা কনসেপ্ট ক্লিয়ার এবার দেখো কেন তার কিছু কিছু সিদ্ধান্ত ছিল যেগুলো আলটিমেটলি কিন্তু কোনো রকমভাবে গুরুত্ব পায়নি যে কারণে তাকে পাগলা রাজা বলা হয়েছে যেরকম ধরো তিনি কি করেন একটা সময় তার রাজা মানে কি বলবো তার রাজধানী দিল্লি থেকে সরিয়ে দেবনগরীতে নিয়ে চলে যায় অনেক প্রজা অনেক লোক নিয়ে ওখানে যায় এবার দেবনগরীতে কিছু থাক কিছুদিন থাকে তার নামও দিয়ে দেন দৌলতাবাদ কিন্তু রাস্তায় যেতে যেতে অনেক মানুষ প্রাণও হারান এই যে সিদ্ধান্তগুলো এই সিদ্ধান্ত কিন্তু ইতিহাস বলে যে এই সিদ্ধান্তগুলো অনেক অংশে কিন্তু ঠিক ছিল না যে কারণে তাকে কি বলা হয় পাগলা রাজা বলা হয় দেখো এখানে ডিটেলসটা পাবে অবশ্যই পড়বে তারপরে যেরকম ধরো বাজারে কী সোনা সোনাদানার তো প্রচুর চাহিদা মানে সোনাদানার তো একটা আকাল দেখাই গেল উনি ভাবলেন যে সোনা দানাতে যেহেতু মুদ্রা বানানো হচ্ছে আচ্ছা সোনাদানার বদলে অন্য কিছু বিকল্প নিয়ে আসে আসি ব্রোঞ্জ নিয়ে আসি কিন্তু তখনকার দিনে পার্টিকারলি তামার মুদ্রার উপর তিনি গুরুত্ব দিলেন বেশি যে সোনা সোনার উপর বদলে আমি তামার মুদ্রা বানাবো আচ্ছা তাহলে কীভাবে বাজারে সোনার চাহিদা মিটবে অনেক অনেক মুদ্রা হবে কিন্তু এই তো কী হয় কিছু অসৎ লোক তামা বাজার থেকে কালেক্ট করে করে মুদ্রা বানিয়ে বাজারে ছাড়তে থাকে অর্থাৎ নকল টাকার ব্যাপার চলে আসে এটাও কিন্তু তার একটা ভুল সিদ্ধান্ত ছিল এই কিছু তত্ত্বর জন্য তাকে পাগলার জ্বালা হতো তারপরে দেখো যেরকম আছে উনি যাদের সাথে মিশতেন তাদেরকে কি করতে অনেক সময় উঁচু উঁচু পোস্টে দিয়ে দিতেন শাসন বরের কার্য হিসাবে যেমন এখানে সেই পাবে দেখো মোহাম্মদ মিন্তুগুলো কয়েকজন অনভিজাত সাধারণ ব্যক্তিকে প্রশাসন উঁচু পদে বসিয়েছিলেন এদের মধ্যে একজন মত তৈরি করতেন একজন ছিলেন নাপিত একজন ছিলেন পাচক ও দুজন ছিলেন মালি মানে একটু ভালো ব্যাপার হলো চলো তোমাকে একটা বড় পোস্ট দিয়ে দিলাম তো এই ক্ষেত্রে তার যোগ্যতা বা অন্যান্য কিছু সে যাচাই না করে অর্থাৎ সে আজতেও শাসন কার্যটা ঠিক মতো চালাতে পারবে কিনা সেটা ঠিকমতো কিন্তু চিন্তাভাবনা না করে তাকে দিয়ে দিতেন তো এই কারণে কিন্তু আলটিমেটলি তার শাসন ব্যবস্থাতে একটু হলেও কিন্তু সমস্যা দেখা গেল এই সিদ্ধান্তের জন্য তাকে পাগলা রাজা বলা হতো একদম সোজা মনে হলো তো আচ্ছা এবার পঞ্চান্ন পেজে চলে আসে তেপ্পান্ন পেজে চলে আসো ফিফটি থ্রি পেজ দেখো এখানে সৈয়দ বংশের প্রতিষ্ঠা তাকে খিজির খান খুব আসে সৈয়দ বংশের প্রতিষ্ঠা তোমরা অনেকে বলো না যে প্রশ্নটা কোথা থেকে দিয়েছে তোমাদের বই থেকে দিয়েছে দেখো সৈয়দ বংশের প্রতিষ্ঠা খিজির খান মনে রাখবে প্রশ্নটার উত্তর পেস যথেষ্ট পুরাতন জানিনা দেখো পানিপথের প্রথম যুদ্ধ অনেক সময় টিকা আসে দু নম্বর প্রশ্ন আসে তিন নম্বর প্রশ্ন আসে পাঁচ নম্বর প্রশ্ন আসে অনেক সময় কিন্তু সালটা আসে যে প্রথম প্রথম পানিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে ছিল দেখো পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন একদম ছাড়বে না তার সাথে ঘটেছিল এটাও আসে বাবরের সাথে ইব্রাহিম লোদির কি পানিপথের যুদ্ধ ঘটেছিল বাবর কথাটার অর্থ হচ্ছে বাঘ তাই তো বাবর যুদ্ধবিদ্যায় খুব পটু ছিল তিনি রুমি বলে একটা যুদ্ধবিদ্যার কৌশল ব্যবহার করতেন যদিও ইব্রাহিম লোধির সৈন্য সংখ্যা অনেক অনেক ছিল এই যে সৈন্য সংখ্যাগুলো দেখো অনেক অনেক ছিল তা সত্ত্বেও বাবরের যুদ্ধের যে টেকনিক তার কাছে কিন্তু ইব্রাহিম লধী একটা সময় হেরে যায় আর বাবর একটা সময় কিন্তু দিল্লির আগলাতে দেখো মুঘলদের শাসন প্রতিষ্ঠিত করে এই তো প্রশ্নটা ছিল অ্যান্সার খুব ক্রিটিক্যাল তো না কয়েকবার রিডিং করব বানি বানিয়ে টার্গেট একটাই সব থেকে বেশিরা রেজাল্ট করতে হবে এবার নিচে একটা প্রশ্ন অনেক সময় দেয় আবার দেয় না ইম্পর্টেন্ট কম সুলতানদের নিয়ন্ত্রণ ব্যবস্থা সামরিক নিয়ন্ত্রণ একটু পড়বে এখান থেকে পড়ার পরে বানি মানি লিখবে এখান থেকে অনেক শর্ট প্রশ্ন অনেক সময় দেয় পেজ নাম্বার ফিফটি সেভেন বের করো এখানকার কিছু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যেরকম ইকতাদার কি মুক্তি কি ওয়ালি কি এইখান থেকে পড়বে ওকে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ইকতা কি ইক্তাদার কি এখানে ওকে আচ্ছা এটা যদি তিন নম্বর চার নম্বর আসে তাহলে কি করবে ইক্তাদার ব্যবস্থা আটান্ন পেজ ফিফটি এইট পেজ অনেকে বলে ইক্তাদার ব্যবস্থা কোথায় যে আছে কোথায় যে আছে তোমাদের বইতেই আছে দেখো ইক্তাদার ব্যবস্থার কথা এখানে ডিটেলস পাবে টিকা আকারে আসুক বড় প্রশ্ন আকারে আসুক এখান থেকে লিখে দিতে পারবে কয়েকবার পড়বে বা বিন্দাস লিখে দাও পিস নাম্বার বের করো ফিফটি নাইন মানে উনষাট পেজ এখান থেকে জিজিয়া কর তুরস্কদাণ্ড শর্ট প্রশ্ন দু নম্বর তিন নম্বর আকারে কিন্তু সময় দেয় অবশ্যই পড়ে নেবে বাজার দর নিয়ন্ত্রণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আলাউদ্দিন খিলজির বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে যা যেন লিখো প্রশ্নটা দু নম্বর তিন নম্বর চার নাম্বার পাঁচ নম্বর রাখেনও কিন্তু দেয় বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে অর্থাৎ আলাদ্দিন খেলছি বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে যা যেন লিখো তার পরের পেজে আরেকটু তথ্য আছে সেটা একটু পড়ে নিবে ব্যাস বিন্দাস একদম সোজা আকারে আছে পড়বে হয়ে যাবে এরপরে দেখো নিচের দিকে আছে বাংলা ইলিয়া শাহী ও হোসেন শাহী শাসন এখানে কিছু তথ্য পাবে যেরকম তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে শাসন শাম শামসুদ্দিন ইলিয়াস শাহ লক্ষ্নণতে সিংহাসন দখল করেন এই যে সালগুলো তিনি বাংলার তিনটি প্রধান রাজ্য কি কী ছিল দেখো বলেছে রাজ্য লক্ষ্নৌতে সাতগা সোনারগা যুক্ত করে বাংলায় স্বাধীন ইলাসি শাহী শাসন প্রতিষ্ঠা করেন বস এবার শর্ট প্রশ্নের জন্য দেখো পরের পৃষ্ঠাতে আরো কিছু তত্ত্ব আছে দেখো প্রথম স্বাধীন সুলতানকে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার প্রথম স্বাধীন সুলতান এখানে বলেছে আরো কিছু তত্ত্ব এখানে পেয়ে যাবে সিক্সটি টু অর্থাৎ বাষট্টি পেজ বের করো এখান থেকে আলাউদ্দিন হোসেন শাহ শ্রীচৈত্যদেব অনেক সময় শ্রী চৈতন্যদেব সম্পর্কে লেখা আমার লিখতে লাগে চার নম্বর পাঁচ নম্বরের প্রশ্ন অনেক সময় টিকাকারাক আকাশ আসে অবশ্যই পড়বে ভক্তিবাদী আন্দোলন সুফি আন্দোলন এখানে সেই ডিটেলসটা পেয়ে যাবে একদম ছাড়বে না মন দিয়ে পড়বে দেখো শ্রীচৈত্যদেব ভক্তি নেতৃত্বে ভক্তিবাদের প্রচার শুরু হয় প্রশ্নটা কিন্তু বড় প্রশ্ন আকারে আসে এই টোটাল অ্যানসারটা এখানে পেয়ে যাবে ওকে আচ্ছা তারপরে পৃষ্ঠা দেখো তেষট্টি পেজে এখানে কিছু তথ্য আছে দেখো আলাউদ্দিন হাসান বাহমান শাহ নাম নিয়ে দক্ষিণাত্ম বাহমণি রাজ্যের প্রতিষ্ঠা করেন কে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা করেন আলাউদ্দিন হাসান শাহ তাই তো তিনি গুলবর্গের রাজধানী স্থাপন করেন কোথায় রাজধানী স্থাপন করেন গুলবর্গা তার তার কি বলছে তার নাম দেন আসানবাদ আসনাবাদ সিক্সটি ফোর চৌষট্টি পেজ বের করো এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে দেখো তালিকোঠার যুদ্ধ বা বানিহাটি যুদ্ধ তালিকোঠার যুদ্ধের অপর নাম কি আমরা বলবো বানিহাটি জনসভার প্রশ্ন আছে বানিহাটি যুদ্ধ অপর নাম কি বলবো তালিকোঠার যুদ্ধ কত খ্রিস্টাব্দ হয় পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই সালটা খুব ইম্পর্টেন্ট আর কোথায় কার সাথে কার সাথে লাগে দেখো যে ডিটেলসটা এখানে পেয়ে যাবে ওকে এবার সিক্সটি সেভেন পেজ বের করো দেখো এখান থেকেই পড়তে লাগবে এই যে দুইয়ের যে প্রশ্নগুলো আছে সবগুলোই ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন হিসাবে ওকে আচ্ছা তারপরে এক্সারসাইজের প্রশ্ন দেখো তিনের যেটা আছে বিশেষ করে খনাম্বার বা সুলতান ইলতুসমের সামনে প্রধান তিনটি সমস্যা কি ছিল মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অনেক স্কুলে কিন্তু গতবার এসেছিল তাই মিস একদম করোনা তারপরে চার নাম্বারে চারের খ গ নাম্বার দেখো ইক্তা কি কেন সুলতানরা ইক্তা ব্যবস্থা চালু করেছিলেন আরেকটা প্রশ্ন আরাধন খিলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ বিষয়ে তোমার মতামতগুলি লেখো এগুলো কিন্তু আমি একটু আগে দেখিয়ে দিলাম কোথায় কোথায় আছে ওকে এবার সিক্সটি নাইন পেজ অর্থাৎ উনসত্তর পেজে দেখো মুঘল সাম্রাজ্য এই চ্যাপ্টারে আমরা পড়ব বাবর সম্পর্কে আকবর সম্পর্কে তাদের শাসন ব্যবস্থা বুঝতে পারছো তো আচ্ছা এখানকার প্রথম প্রশ্নটাই ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ ছিলেন কে জহরুদ্দিন বাবর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ওকে তৈমুর লং ও বাবর সংক্রান্তনের সময় কিছু তথ্য এখানে দেয় প্রসার প্রশ্ন আকারে একটু পড়ে নেবে এখান থেকে জানতে পারবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য সেভেন্টি ওয়ান পেজে পেয়ে যাবে খানোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দ হয় দেখো পনেরোশো সাতাশ খ্রিস্টাব সাতাশ খ্রিস্টাব্দে কাদের মধ্যে ঘটে এই যেখানে এখানে তা পেয়ে যাবে এমনকি এটা টিকা আকারও আসে যে খানোয়ার যুদ্ধ সম্পর্কে যা যেন লেখো দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট স্টার লাগিয়ে নাও আর প্রিপারেশন শুরু করে দাও বাহাত্তর পেজের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ঘর ঘোরার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় ঘর ঘোরার যুদ্ধ সম্পর্কে টিকা লেখো এখানে ডিটেলস পাবে অবশ্যই পড়বে নো মিস মিস করবেন একদম পেজ নাম্বার তিহাত্তর এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন শেষ শাহের সংস্কার সম্পর্কে যা জানো লেখো শেষ শাহের সংস্কার সম্পর্কে যা জানো লেখো মোস্ট ইম্পর্টেন্ট যেরকম তার সংস্কারের মধ্যে পাটটা পড়ে তারপরে রাস্তা সম্পর্কে কিছু তত্ত্ব পাবে তারপর যেরকম হুলিয়া দাগ আবার বলছি মোস্ট ইম্পর্টেন্ট শট প্রশ্ন বট প্রশ্ন তার জন্য খুবই ইম্পর্টেন্টটা আসতে আস্তে শেষ শাহের সংস্কার সম্পর্কে যা জানো এটা থেকে ডিটেলস পড়বে তার সড়ক ব্যবস্থা সম্পর্কে যা জানো জমির ব্যাপারে তিনি কী কী পরিবর্তন এনেছিলেন এমনকি এখান থেকে অনেক শর্ট প্রশ্ন হয় যেরকম পাটটা কী তারপরে বলছে যে সড়কি আজম হুলিয়া দাগ কি এই প্রশ্নগুলো তুমি ভাবতে না যে কোথা থেকে দেয় এখান থেকেই দেয় আচ্ছা নাম্বার পঁচাত্তর বের করো দেখো আকবরের নবরত্ন সভা ও রাজা বীরবল অনেক সময় প্রশ্ন আসে নবরত্ন সভা সম্পর্কে যা যেন টিকা লেখো বা নবরত্ন সভার সদস্যরা কারা ছিল মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো তিনখানা স্টার লাগানো আছে আকবরের নবরত্ন সভা ও রাজা বীরবল সম্পর্কে যা যেন লিখো করবে একদম মিস করবে না ওকে ছিয়াত্তর পেজ বের করো অনেক সময় প্রশ্ন হয় আবুল ফজল সম্পর্কে আবুল ফজল সম্পর্কে কিছু তথ্য এখানে পেয়ে যাবে শর্ট প্রশ্ন হিসাবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওকে তারপরে দেখো সাতাত্তর পেজ অনেকে বলে কি বারো প্রশ্নটা কোথায় আছে কোথায় আছে বাবা এখানে আছে দেখো বারো ভুইজার সম্পর্কে এখানে ডিটেলস পেয়ে যাবে এই যে এখানে ডিটেলস পেয়ে যাবে বারু ভুইজা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন একদম যেন মিস না হয় এই দেখো বারো সম্পর্কে এখানে তথ্যগুলো আছে যেন মিস না হয় পেজ নাম্বার বের করো এখানে দেখো আছে ওয়াতান ওয়াতান কি ওয়াতান প্রশ্নটা অনেক সময় দেয় এখানে ওয়াতান সম্পর্কে পাবে আর এই প্রশ্নটা একটু কম ইম্পর্টেন্ট মুঘল ও রাজপুতদের মধ্যে সম্পর্ক একটু পড়ে রাখবে খুব কমই করা হয় প্রশ্নটা দুই একবার পড়লে পারে দেখবে ভানিয়ে বানিয়ে লিখতে পারবে মানে মুঘলদের সাথে রাজপুতদের সম্পর্কটা কেমন ছিল সেটাই একটু লিখতে হবে পেজ নাম্বার বিরাশি বের করো দেখো এখানে লেখা আছে মারওয়ার মারওয়ার কি একটু জেনে রাখবে তারপরে দেখো মুঘল রাজশক্তি ও দক্ষিণাত্ম মুঘল রাজশক্তি এবং দক্ষিণাত্ম সম্পর্কে অনেক সময় কিন্তু তিন নম্বর পাঁচ নম্বরের প্রশ্ন হয় এখান থেকে পড়ো কয়েকবার পড়ো তারপর বিন্দাস বানিয়ে বানিয়ে লেখো অত চাপ নেওয়ার কিচ্ছু নাই ওকে ওকে এই পর্যন্ত এইটি ফোর মোস্ট 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 ইম্পর্ট্যান্ট অনেকে বলে যে দক্ষিণাত্মক কত প্রশ্নটা কোথা থেকে দেওয়া হয় এই যেখানেই দেখো প্রশ্নটা আছে দক্ষিণাত্মক কত মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ছাড়া যাবে না পরো পেজ নাম্বার বের করো এইটটি ফাইভ এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দিন ইলাহি কুল তারপরে দেখো আরও আছে সুবা কি পরগনা কি দেখো সুভা পরগনা দিন ইলাহি ওকে তারপরে আরেকটা প্রশ্ন আমির কি অনেক সময় শর্ট প্রশ্ন হিসেবে আসে এগুলো পেজ নাম্বার ছিয়াশি বের করো এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মনসবদার জাহিরদার সম্পর্কে যা যেন লেখো মনসবদার জাহিরদারের টিকা লেখো কোথা থেকে দেয় এখান থেকে দেয় তুমি এখান থেকে ডিটেলস পড়ো আচ্ছা দেখো তারপরে জাপতি কি শর্ট প্রশ্ন হিসাবে জাপতি কি খুব ইম্পর্টেন্ট তারপরে যে জাপতি সম্পর্কে ডিটেলস এখানে বলা আছে এইটটি সেভেন পেজ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দশ সালা ব্যবস্থা কি দশ শালা ব্যবস্থা সম্পর্কে এখানে পেয়ে যাবে এইটি নাইন পেজ বের করো এখান থেকে শর্ট প্রশ্ন হিসাবে সবগুলো ইম্পর্টেন্ট কোনো ছাড়ার মতো না একের সবগুলো ক খ গ ঘ ই সবগুলো ইম্পর্টেন্ট ওকে ছাড়বে না একটা নব্বই পেজ বের করো বেশি পড়ো বেশি ভালো রেজাল্ট করো আমি চাই সবাই ভালো রেজাল্ট করো দিনের ক নাম্বারটা তারপরে দিনের ঘ নাম্বারটা তারপরে দেখো চারের ক চারের খ চারের ঘ এগুলো কিন্তু সব অ্যান্সারগুলো কোথায় আছে সেটা দেখিয়েও দিলাম বাস পড়তে থাকো নাইনটি ওয়ান একানব্বই পেজ নগর বণিক বাণিজ্য এখানে দেখো নগর সম্পর্কে আচ্ছা এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় নগর শব্দটি এসছে সংস্কৃত থেকে শহর আসছে ফার্সি থেকে শহর আসছে ফার্সি থেকে আচ্ছা এখানে কিছু তথ্য পাবে দেখো নিচের দিকে আছে যেমন বাংলার পান্ডুয়া গৌর নবদ্বীপ চট্টগ্রাম পাঞ্জাবের লাহোর উত্তর ভারতের আগ্রা মুঘল সম্রাট আকবরের তৈরি রাজধানী ফতেপুর সিক্রি এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আকবরের তৈরি রাজধানীর নাম ফতেপুর সিক্রি এই যে প্রশ্নটা এখানে এখানে দেখছো ভাবছো কোথা থেকে দেয় এখান থেকেই দেয় বের দেখো মহাভারতের ইন্দ্রপ্রস্থ নামে একটি নগরের কথা আছে তাকে কেউ কেউ আধুনিক দিল্লি নগরের আদি রূপ মনে করেন মৌর্য শাসকদের জনক বংশধর আমলে খ্রিস্টপূর্ব প্রথম শতকের দিল্লির নাম পাওয়া যায় তারপরে দিল্লি সংক্রান্ত কিছু তথ্য তার করে তত্ত্বগুলো এখানে পেয়ে যাবে অবশ্যই পুরনীয় তারপরে দেখো এখানে আরও কিছু তথ্য পাবে দিল্লি সংক্রান্ত যেরকম ধরো যমুনা নদীর তীরের ব্যাপারটা বলেছে নতুন শহর শহরী ইনাও এখানে একটু পড়ো বাস নাইনটি ফোর পেজ বের করো মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখানেও আছে দেখো নিজামুদ্দিন তাদের শুধু বলেন হনুজ দিল্লি দূর অস্থ তাই তো দিল্লি এখনও অনেক দূর অনেক সময় আসে যে প্রশ্নটা এভাবে আসে যে দিল্লি এখনও অনেক দূরকে কথাটা বলেছিল বলবো নিজামুদ্দিন তাই তো আচ্ছা এখানে আরও কিছু তথ্য পাবে এ দেখো আমি খুঁটে খুঁটে টেকনিক্যালি প্রশ্নগুলো বের করে করে দিলাম তুমি এগুলো পড়ো মন দিয়ে পড়ো একটা ভালো রেজাল্ট করো তোমাদের বইয়ের কোন প্রান্ত থেকে কেমন ধরনের প্রশ্ন করা হয় সেটাই কিন্তু আমার এই ভিডিওতে পাবে আমি কয়েকদিন ধরে এইগুলো কিন্তু অ্যানালাইজ করতে থাকি যে কোন প্রশ্ন কোন পার্ট থেকে দেয় কোনগুলো পড়লে পরে ম্যাক্সিমাম প্রশ্ন আমার কভার করা হয়ে যাবে আচ্ছা এখানে দিল্লি শহর সম্পর্কে একটা কথা বলা আছে যে দিল্লিতে জলের একটা অভাব হয় যে কারণে কি হয় যেখানে হোস বা অনেক পুকুর কাটা হয় তারপরে আরও কিছু তথ্য পাবে নদী থেকে অনেকগুলো খাল টাল কাটা হয় দেখো এই যে এখানে এই যে দেখো বইয়ের মধ্যে লেখা আছে জল সংরক্ষণ জল সরবরাহ প্রশ্ন এটা পাঁচ নম্বরের চার নম্বরের প্রশ্ন হয় অন্য সময় কি আসে সুলতানি আমলে জল সংরক্ষণ ও জল সরবরাহ সম্পর্কে যা জানা লিখো পেজ নাম্বার কতটা আছে পঁচানো দেখো এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট দেখো তখন তুমি হোস বা তালাও তালাও মানে কি তালাও মানে হচ্ছে জলাধার আরও কিছু তত্ত্ব পাবে অবশ্যই পড়বে পেজ নাম্বার নাইনটি সিক্স কিলাহি কুইনা কিলাহি কুইনা দেখো এখান থেকে এই টাইপের প্রশ্ন অনেক সময় দিতে পারে যে কিলাহি কুইনা কি শেষ শাহের শাসনকালে যমুনার পশ্চিম থেকে কিলাহি কুইনা অর্থাৎ পুরোনো কেল্লা তাহলে আমি কিলাহি কুইনা মানে পুরোনো কেল্লা তাই তো ছিল রাজধানী দেখো রাজধানী ছিল এটা দেখো এত ডিটেলস প্রশ্ন দিলেও তুমি কিন্তু লিখে দিয়ে আসতে পারবে দেখো এত ডিটেলস কিন্তু অনেকেই পড়ে না আমি ডিটেলস থেকে ডিটেলস বের করে দিচ্ছি এগুলো পড়বে আচ্ছা আরও কিছু তথ্য পড়বে যেরকম ধরো পনেরোশো পাঁচকে সব সুলতান সিকান্দার নদীর সময় আগ্রা শহরে বিকাশ শুরু হয় তার মানে কখন আগ্রা শহরে বিকাশ শুরু হয় বলছে যে সিকান্দাল নদীর সময় দেখো যে পনেরোশো পাঁচ আরো কিছু কোশ্চিন পাবে যে দেখো তিরিশ চল্লিশ ব্যাপারটা বলছে তিরিশ চল্লিশ বছরের বেশি সময় ধরে দিল্লি শহরের রাজনৈতিক গুরুত্ব কমে এসেছিল ওকে পেজ নাম্বার নাইনটি এইট বের করো এখানে দেখো বলছে কিলা মুবারক মানে লালকেল্লা নামে বিখ্যাত কি বলেছে যে এই শহরের মুখ্য স্থাপত্যগুলি হলো লাল রঙের বেলে পাথরের তৈরি লাল অনেক প্রশ্ন হয় যে লালকেল্লা কোন পাথর দিয়ে তৈরি আমরা বলবো লাল রঙের বেলে পাথর দেখো আর তার সঙ্গে সঙ্গে জামা মসজিদ সম্পর্কে বলেছে আরও কিছু তথ্য এখানে পাবে ওকে এরপরে চলে আসো পৃষ্ঠা নাম্বার নাইনটি নাইন দেখো সবচেয়ে বড় সুন্দর বাড়িগুলোকে বলা হতো হাবেলি অনেক সব প্রশ্ন হাবেলি কি কোঠারি কি মাকান কোঠি কাকে বলা হয় বা কি জিনিস এগুলো দেখো বলছে যে বাজার বলা হতো কারণ দুপাশে সারিবদ্ধ দোকান ছিল কোন রাজপথ দেখো রাজপথকে বাজার বলা হতো এখানে রাজপথ সম্পর্কে কিছু তথ্য পেয়ে যাবে তারপর দেখো কোন ধরনের লোক ওখানে থাকতো থাকতো সেই বিপারগুলোর ডিটেলস এখানে আছে জাস্ট পড়ো পেজ নাম্বার একশো এক বের করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন শুরু হলো এখন দেশের ভেতরের বাণিজ্য সম্পর্কে যা জানো লেখো তখনকার দিনের দিল্লির ব্যবসা বাণিজ্য কেমন ছিল দেশের ভিতরে অর্থাৎ অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য সম্পর্কে যা যেন লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো চারখানা স্টার আছে এখান থেকে পড়ো দেখো এখানে বলেছে যে তখনকার দিনে ব্যবসা বাণিজ্যগুলো কী ছিল দেখো শহরগুলোতে কী কী সরবরাহ করা হতো দেখো নানারকম খাদ্যশস্য খাবার তেল ঘি আনাজ ফল লবণ ইত্যাদিগুলো শহরে নিয়ে যাওয়া হতো তারপরে এরকম ধরো বিভিন্ন প্রান্তে পৌঁছতো দামি কী বলছে দামি মদ সূক্ষ্ম মসৃণ বস্ত্র আমদানি করা হতো কোথা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুলতানের রাজধানী অর্থাৎ সুলতানদের রাজধানী দিল্লিতে এগুলো আমদানি করা হতো আরো কিছু তত্ত্ব আছে দেখো বাংলাদেশ থেকে আমদানি করতে দেখো বাংলাদেশ করমণ্ডল গুজরাটের সুতি রেশমের কাপড়ের চাহিদা ছিল দেশের সর্বত্র এই যুগে প্রথম চাক চরকায় সুতো কেটে কাপড় বোনা শুরু হয় আরো কিছু তত্ত্ব আছে দেখো গালিচা জিনিস ছিল চামড়া জিনিস কাঠ ধাতু ইত্যাদি জিনিসগুলো কিন্তু তখনকার দিনে বিজনেস হতো তাই না তার সঙ্গে সঙ্গে মিঠাই মিঠাইল বিভিন্ন রকম মিষ্টি মিষ্টি টাইপের পদার্থগুলো মিষ্টি টাইপের খাবারগুলো তো এখানে বিজনেস সংক্রান্ত ডিটেলস পেয়েছে অর্থাৎ ব্যবসা বাণিজ্য সম্পর্কে অবশ্যই পড়বে আচ্ছা তারপরে আসলে দেখো দেশ ও বিদেশের সাথে বাণিজ্য সম্পর্ক কেমন ছিল আচ্ছা আর একটু তত্ত্ব আছে তঙ্কা জিতল টঙ্কা কি তঙ্কার উপর মুদ্রাকে হয় তঙ্কা জিতল কি তামার মুদ্রাকে হয় জিতল তাই না দেখো ডিটেলস থেকে ডিটেলস এখানে এখানে আছে দেশ বিদেশের সাথে বাণিজ্য কেমন ছিল দেখো বিদেশের বিভিন্ন দেশে কী হতো তখনকার দিনে প্রধানত বস্ত্র মশলা তারপরে কী বলছে নীল খাদ্যশস্য ইত্যাদি রপ্তানি কী বলতো রপ্তানি করা হতো অর্থাৎ ওই দেশে পাঠানো হতো কোথা থেকে গুজরান মারাবালের বন্দরগুল বন্দরগুলি থেকে পশ্চিম থেকে আরব সাগর তারপর কি বলছে উপসাগর ও লোহিত সাগরের তীরবর্তী দেশে এই সমস্ত ব্যাপারগুলো পাঠানো হতো তার সঙ্গে সঙ্গে একটা বিষয় খারাপ লাগে যুদ্ধবন্দি দাসদেরও ভারত থেকে পশ্চিম এশিয়াতে রপ্তানি করা হতো তারা যারা যুদ্ধতে হেরে যেত তাদেরকে বিদেশে পাঠানো হতো যুদ্ধবন্দি দাস খারাপ বিষয় ছিল তাই না যে অনেক লোককে বাইরে পাঠিয়ে দিত যারা দাস তাই না আবার ওই সব দেশ থেকে ভারতে আসতো কি দেখো ঘোড়া আসতো কাছে তৈরি সামগ্রী শাটিন কাপড় ইত্যাদি ভারতে আসতো আরো কিছু তত্ত্ব এখানে পাবে চার নম্বর পাঁচ নম্বরের প্রশ্ন হয় প্রোডাক্ট আচ্ছা একশো তিন পেজে দেখো সরাব কি অনেক সময় টিকা আকারে প্রশ্ন আসে কি এরা আজকের ব্যাংকের মতো সেকালে টাকা বিনিময়ের কাজ করত এটা ধাতুর মুদ্রা কতটা তা পরীক্ষা করে মোস্ট প্রশ্ন নম্বর পৃষ্ঠাতে পাবে হুন্ডি কি হুন্ডি কি তুর্কি শাসকদের আমলে কাগজের ব্যবহার শুরু হলে সরফরা হুন্ডি নামে এক ধরনের কাগজ চালু করেছিল বরিকরা কোনো এক জায়গায় সরাবকে টাকা জমা দিয়ে কি করতো এখান থেকে একটা কাগজ নিয়ে অন্য জায়গায় চলে যেত কি করতো সেই কাগজটাকে ইচ্ছা মতো ভাঙিয়ে নিত মানে আজকের দিনে যে চেক আছে না চেক থেকে চেক বের করি সেই চেকের মতো জাস্ট কাগজটা দিল টাকাটা দিয়ে দিলো তার বিনিময় তো সেই হুন্ডি সম্পর্কে কিছু তত্ত্ব আছে অবশ্যই পড়বে প্রশ্নটা যথেষ্ট ইম্পর্টেন্ট এরপরে একশো চার পেজে দেখো পথের হদি সত্যৎ ব্যবসা বাণিজ্যের জন্য যে পথগুলো ব্যবহার করা তো কোন কোন পদগুলো পথগুলো সেগুলো দেখো নদীগুলোর মাধ্যমে কোথায় কোথায় করা হতো সে তথ্যগুলো এখানে পাবে তোমার অন্যান্য প্রশ্নগুলো লিখতে সুবিধা হবে তারপরে একশো পাঁচে এখানে কিছু লাইন আছে যেরকম ধরো এখানে বলছে যে ভাস্কো দাগামা কী বলছে যে আফ্রিকার দক্ষিণের উত্তম আশা অভ্যন্তরে কী বলছে অন্তরীপ ঘুরে চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতের দক্ষিণে মালাবারের কালিকট বন্দরে এসে পৌঁছায় কত খ্রিস্টাব্দে কোথায় পৌঁছায় সেটা একটু জানার দরকার আছে অনেক প্রশ্ন হয় তারপরে দেখো পর্তুগিজ সম্পর্কে আরও কিছু তথ্য এখানে পেয়ে যাবে একশো ছয় পেজ বের করো দেখো বাংলায় বাণিজ্য কুঠি আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত কে নাম কি তার টমাস রো মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজ্যসভায় এসেছিলেন অনেক সময় আসে যে তার দূতের নাম কি প্রথম রাজা কি কোথায় এসেছিলেন কার রাজ্যসভায় এসেছিলেন দেখো এনে ডিটেলসটা পাবে পেজ নাম্বার বের করো একশো দেখো এখানে বলছে দাদন কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দাদন দাদন কি নীল চাষের জন্য যে অগ্রিম টাকাগুলো দেওয়া হতো তাদেরকে বলা হতো দাদন পড়ে রাখবে মিস করবে না আচ্ছা ইউরোপীয় বণিকদের বাণিজ্য এই ব্যাপারটা দেখো এর মধ্যে আছে যে দেখো কোথায় কি অর্থাৎ কি আসতো কোথায় কি পাঠাতো এই ছবির মাধ্যমে দিয়ে দিয়েছে দেখলে পরে অনেকটা হয়ে যায় আর এখান থেকে একটু রিডিং পড়ে রেখো ইম্পর্টেন্ট কম কিন্তু পড়ে রাখা ভালো কোন কোন মানে কোন কোন দেখো ঘাটিগুলো ছিল বাণিজ্য ঘাটিগুলো ছিল সেগুলোর নাম এখানে বলা আছে দেখলে অনেকটাই ভরসা পাবে মনের মধ্যে কনফিডেন্স পাবে তার জন্য চোখ বুলিয়ে যেও দেখো দু তিনবার রিডিং পড়ে নিও কনফিডেন্স দরকার একশো দশ পেজ বের করো এক্সারসাইজের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দুয়ের সবগুলো তিনের সবগুলো পড়তে লাগবে এবার দেখো চারের গ নম্বরটা দেখো দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল একটু আগে দেখিয়ে দিলাম অবশ্যই করবে ওকে দাদার ক্লাস নতুন হলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবে মন দিয়ে পড়াশোনা করো খুব ভালো থেকো